প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস ষষ্ঠ শ্রেণীর এখন আমরা গণিত প্রভা থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 2022 সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের থেকে আমরা গণিতগুলো করব। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক দাগের আছে 40 ভাজিতক 5 যোগ গুণিতক 4 এর সরল মান কত। তাহলে আমরা কী করবো, 40 ভাজিতক 5 গুণিতক 4, এখানে আগে ভাগের কাজ হবে, তাহলে 8 গুণিতক 4 তাহলে সমান 32, সিদ্ধা এটা ঠিক। 6 এর গুণনীয়কগুলি হলো তাহলে 6 3 2 1, কারণ 6 গুণিতক 1 সমান 6, 2 গুণিতক 3 সমান 6। নেক্সট আছে প্রকৃত ভগ্নাংশটি হলো 4 এর 3 মানে 3/4, দ্বিতীয় এটা ঠিক। সত্য মিথ্যা লেখো, তাহলে এখানে কয়েক দায়ের হবে, রং করা অংশটি হলো একের চার অংশ মানে চার ভাগের এক ভাগ, কারণ আটটি ছোট ছোট গুটি আছে, তার মধ্যে দুটোতেই কিন্তু নীল রং করা আছে, তাহলে সত্য এইটা হবে। নেক্সট আছে খদ্দাগে 0.35 দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান হবে 3/10, ঠিক আছে, 10/3, তাহলে সেখানে মিথ্যা হবে এটা, 30 লেখা আছে। নেক্সট আছে গ, 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়, একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক, মিথ্যা, কারণ সময়ের সঙ্গে রাজমিস্ত্রির সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক, বেশি লোক লাগলে কম দিনে শেষ হয়ে যাবে আর বেশি দিন নিলে কম জনে শেষ হয়ে যাবে, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক, এটা মিথ্যা হবে। ক, সংক্ষিপ্ত উত্তর দাও, মনে মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখো, তাহলে 13.3, 11.1, 1.33, 2.31, একে যদি আমরা মানে ঊর্ধ্বক্রমণে সাজা দিই তাহলে সবথেকে ছোটো হবে কি, ছোটো থেকে বড় সাজাতে বলেছে 1.33 লেস দেন 2.31 লেস দেন 11.3 লেস দেন 13.3। নেক্সট আছে খদ্দাগের 262 সেমিকে মিটারে প্রকাশ করো, তাহলে 262 সেমি হবে 262/100 মিটার সমান 2.62 মিটার, কারণ 1 সেমি সমান 0.100 দিয়ে তাহলে ভাগ করতে হবে, সেমিকে যখন আমরা মিটারে প্রকাশ করব তখন কী করতে হবে, মিটার সাইজ সেন্টিমিটার পার্থক্য 100, তাহলে আমরা ছোটো রাশিকে বড় রাশিতে পরিণত করলে ভাগ করতে হবে, ঠিক আছে। নেক্সট আছে 8/5, এই ভগ্নাংশটাকে ছবির সাহায্যে দেখাও, তাহলে 8/5 সমান হবে 1/15 3/5, অর্থাৎ একটা পুরো অংশ নীল রং আর বাকি ছোটো ছোটো 5টা ভাগের 3 ভাগ হচ্ছে নীল রং, তাহলে এখানে হবে 1/15 3/5। নেক্সট আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত সময় গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, তাহলে 14 এবং 35-এর এখানে লসাগু উত্তর হবে উত্তর, অর্থাৎ 14-35-এর লসাগু সমান হবে 7/2/5, 7 × 2 × 5 = 70, কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এরপরে আছে ক্ষয়ের দাগের আছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো। তাহলে এখানে গণিতের ভাষা আমরা দেখা যায় জমির পরিমাণ বিঘা, সময়ের পরিমাপ হচ্ছে দিন, ট্রাক্টরের সংখ্যা টি, তাহলে 360 × 20 4 এভাবে সাজাবো, 1810-এ সাজিয়ে লিখবো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি, 360 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4 × 20টি, 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4 × 20/360, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে সময় লাগে 4 × 20 × 1800/360, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে সময় লাগে 4 × 20 × 1800/360 × 10টি সমান হচ্ছে 40টি, কারণ 360 বিঘা জমি 1 দিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে, আর 1800 বিঘা জমি যদি 1 দিনে চাষ করি তাহলেও আমাকে বেশি ট্রাক্টর লাগবে, তখন গুণ হবে, বেশি লাগলে গুণ আর কম লাগলে ভাগ, ঠিক আছে, তাহলে 1800 বিঘা জমি চাষ কর 10 দিনে চাষ কর 40টি ট্রাক্টর লাগবে প্রয়োজন। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।